ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা স্বাগত জানাচ্ছি সাথে আছি চৈতি সরওয়ার গেলো জুন মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেকর্ড আড়াই বিলিয়ন ডলারের প্রবাসী আয় বাংলাদেশে এসেছে যা সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ মূলত কোরবানির ঈদ উপলক্ষে এ সময় বড় অঙ্কের অর্থ দেশে পাঠান প্রবাসীরা সামগ্রিকভাবে ও 2023-24 অর্থবছরে বিগত 3 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে এই কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের তালিকাতে আলোচনা বিষয় ঠিক করেছি ডলারের দাম বৃদ্ধি কি রেমিটেন্স বাড়ালো আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সীমান্ত ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মখলিসুর রহমান এবং আছেন বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায় শুরুতেই জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান আপনাকে দিয়ে আলোচনা একটু শুরু করতে চাচ্ছি আপনার কাছে কি মনে হয় যে ডলারের দাম বৃদ্ধি হয়েছে এটা কি মূল কারণ নাকি কোরবানি ঈদের জন্য রেমিটেন্স এসেছে আসলে মূল কারণটা কি মনে হয় ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু সবসময় আপনার এখানে বা বিভিন্ন জায়গায় আমরা যে কথাটি বারে বারে বলে আসছিলাম সেটি হলো ডলারের দামটি অবশ্যই যদি এটি কার মার্কেট যেটিকে আমরা বলি সেটির সাথে যখনই আপনি যারা রেমিটেন্স পাঠান তাদের টাকাটা সমন্বয় করা হবে তখনই আপনি রেমিটেন্সের হার বাড়বে বাড়তে বাধ্য কারণটি হলো কেউ মানে আপনার অন্য চ্যানেলে ব্যাংকিং চ্যানেল ছাড়া অন্য চ্যানেলে টাকা পাঠাতে ব্যাংকিং চ্যানেলে যখন সমপরিমাণ পরিমাণ টাকাটা সে পাবে তাহলে সে কিন্তু আর অন্য চ্যানেলে কোনো টাকা পাঠাবেন না সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখলাম যে যেহেতু ডলারের দামটি বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যারা রেমিটেন্স পাঠান তারা কিন্তু এখানে ব্যাংকের প্রতি আস্থা বা এই জায়গাটায় ব্যাংকিং চ্যানেল যেটি সেটির উপরে তার আস্থা ফিরে পাচ্ছেন এটি একটি আরেকটি আপনি যেটি বলেছেন যে ইয়ার সেটি হান্ড্রেড পার্সেন্ট যেটা হলো যেকোনো কোনো সময় আমাদের যে ফেস্টিভ্যালগুলো হয় তখন দেখবেন যে আপনি হঠাৎ করে একটা সাইড রেমিটেন্সের হারটি বেড়ে যায় বিকজ ওই সময়টা ওয়ার্কার যারা আছেন তারা কিন্তু তাদের যে পুঞ্জীবিত সঞ্চয় থাকে তিন মাস চার মাসে সেটি একসাথে তারা পাঠাবার চেষ্টা করেন বিকজ ওই ফেস্টিভ্যালের সময় তাদের ফ্যামিলি সেই টাকাটি যাতে পেতে পারে তো সেটি একটি কারণ আছে যার কারণে আপনার রেমিটেন্সের হারটি বাড়ে তবে এখানে এই ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে হয় আমরা আগামী তিন চার মাসে দেখলে বুঝতে পারবো যে এই ধারাবাহিকতাটা কতখানি আছে যতক্ষণ না পর্যন্ত আপনি যেটি বলেছেন যে ব্যাংকিং যে কার্ড মার্কেটের সাথে যদি ব্যাঙ্কিং চ্যানেলের যে টাকাটি সেটি যদি সমন্বয় না করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রেমিটেন্সের হার বাড়বে না তবে এই উদ্যোগটা যদি কন্টিনিউ করে এবং যারা রেমিটেন্স পাঠান তাদেরকে যদি এই সুযোগটা দেওয়া হয় যে কার মার্কেটের সমান পরিমাণ তারা টাকাটা পাবেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই রেমিটেন্স প্রভাব যেটি আছে সেটি আমাদের চেষ্টা করছি এটি যাওয়াটা খুবই স্বাভাবিক বিকজ আপনি যদি একটু খেয়াল করেন যে গত তিন বছরে যে আমাদের কর্মী প্রেরণের হার সেটি কিন্তু রেকর্ড পরিমাণ অলমোস্ট গত তিন বছরে আমরা তেত্রিশ লক্ষ কর্মী পাঠিয়েছি তো তেত্রিশ লক্ষ কর্মী পাঠিয়েছি সেই তেত্রিশ লক্ষ কর্মীর তো আপনার আয় যেটি হচ্ছে সেটি তো দেশে আসবে সুতরাং রেমিটেন্স মানে কমবার কোনো কারণ নাই রেমিটেন্স ক্রমাগত বারবারই কারণ কিন্তু এখানে ব্যাংকিং চ্যানেলগুলোর কিছু দায়িত্ব নিতে হবে এবং এখানে আমাদের যে বিশ্বাস আমাদের যে কর্মী আছে তাদের আস্থা অর্জন করতে হবে যে ব্যাংকিং চ্যানেলগুলোর মাধ্যমে টাকা পাঠালে দ্যাট ইজ সেফার এবং তাদের এখানে বিভিন্ন প্যাকেজে যেটি আমরা বারে বারে বলে আসছি যে আসলে ব্যাংকিং চ্যানেলগুলো যদি ব্যাংক যদি তাদের বিভিন্ন ভাবে করেন বিভিন্ন ফ্যাসিলিটিস প্রদান করেন যেমন যারা যদি প্যাকেজ প্রদান করেন যে আপনারা যদি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান তাহলে তাদেরকে অনেক বেনিফিট দেওয়া হবে তাদের যেমন আপনি স্বাস্থ্য খাতে স্বল্প মূল্যের ঋণ দিবেন তারা রিন ইন্ট্রিগ্রেশন যখন ফেরত আসবেন তখন তারা যে প্রজেক্ট করবেন সেখানে স্বল্প মূল্যে তারা ঋণ পাবেন তারা শিক্ষা ক্ষেত্রে তাদের যে ফ্যামিলি আছে সেখানে যদি তাদেরকে যদি আমরা স্বল্প মূল্যে ঋণ দিতে পারি এগুলো যদি ব্যাংকিং চ্যানেলগুলো এই প্যাকেজ গুলো নেন তাহলে কর্মীরা অবশ্যই উদ্বুদ্ধ হবেন আর আমরা যারা এই সেক্টরে আছি যখন এই প্যাকেজ গুলো আমরা আমাদের কাছে আসবে কর্মীরা যেহেতু আমাদের মাধ্যমে যান আমরা কিন্তু তখন তাদেরকে একটা ব্রিফিং দিতে পারি তাদেরকে এই জিনিসটা বলতে পারি এই অ্যাডভার্টাইজটা কিন্তু আমরাই ব্যাংকের হয়ে করে দিতে পারি ব্যাংক যখন এগুলো আমাদেরকে এই গুলো বা তাদের বিভিন্ন প্যাকেজগুলো দিবেন এইভাবে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই যারা বাইরে কর্মরত আছেন তাদের অবশ্যই তারা বৈধ পথে টাকা পাঠাবেন যে এই যে ধারা অব্যাহত রাখার বিষয় বলছিলেন নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু কিছু শুনবো তবে তার আগে একটু যেতে চাচ্ছি জনব মোখলেসুর রহমান আপনার কাছে জানতে চাই যেমন কি জনাব শামীম আহম চৌধুরী বলছিলেন যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে প্রবাসী আয় আসছে এবং বৈধ পথের বিষয়টি যেটি তুললেন উনি আপনার কাছে এটাই জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বৈধ পথে ডলার আসছে এখন এর আগে কি তাহলে অবৈধভাবে আসতো মানে কারণটা কি আপনার কাছে একটু জানতে চাই প্রথম হলো আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আজকে আপনার দু হাজার তেইশে আমাদের হাইয়েস্ট রেমিটেন্স আসছিল প্রায় কত অ্যারাউন্ড দুশো কোটি ডলারও হয় তো এখন আজকে লাস্ট সিক্স মান্থসে কিন্তু এটা আজকে বিশেষ করে জুন মাসে এসে এটা দুশো চুয়ান্ন কোটি উপরে চলে গেছে চুয়ান্ন কোটি সত্তর লক্ষ ডলার আসছে তো প্রথম হলো যে হ্যাঁ ঈদের ঈদের কারণে কিছুটা ডলার পাবে সাধারণত যারা আমাদের বিদেশে যারা অবস্থান করছে প্রায় এক কোটি লোকের উপরে এদের বেশিরভাগই হলো আনস্কিল লেবার তাদের স্যালারি তারা সাধারণত পরিবারের কাছে পাঠায় তো বৈধ অবৈধর মধ্যে যে পার্থক্যটা হলো যে অবৈধ চ্যানেলে আগে বেশি আসছে সেটা আমি বিভিন্ন কাগজের রিপোর্ট বা ইভেন আমি যখন ব্যাংকের এমডিও ছিলাম বিভিন্ন দেশেও গিয়েছি সেখানে দেখেছি যে ইনফরমাল চ্যালেঞ্জের অনেক বড় ছিল যেমন ধরেন যে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা সৌদি যে এখানে যে ফ্যাক্টরিগুলো আছে যেখানে যারা কাজ করছে বা কনস্ট্রাকশন লেবার এরা হয়তো সপ্তাহে একদিন ছুটি পায় সে একদিন ছুটির মধ্যে তাদেরকে নিজের সাংসারিক কাজ করতে হয় প্লাস ব্যাংকে এসে টাকা জমা দেওয়া দিতে হয় বা এক্সচেঞ্জ হাউস তো সেটা তাদের জন্য বেশ কষ্টকর ব্যয়বহুল আছে সেই ক্ষেত্রে অবৈধ চ্যানেলগুলা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় পাঠিয়ে তারা সেখান থেকে টাকা কালেক্ট করে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিকাশ বা নগদের মাধ্যমে তো সেটা এখন অনেক কমে এসেছে কারণ তাদের রেট ও অফার বেশি ছিল প্লাস ওই যে আমি যেটা বললাম ব্যয় ব্যয়টা বেশি ছিল সময় বের করা একটা কর্মীর জন্য কষ্টকর একদিন ছুটি তো এই ক্ষেত্রে এই জায়গা থেকে এখন মূল বিষয়টা ছিল যে টাকাটা ত্বরিত গতিতে তার পরিবারের কাছে পাওয়া এবং একটা ভালো রেট পাওয়া এখন বাংলাদেশ ব্যাংক যে কতগুলা লাস্ট থ্রি মান্থস অনেকগুলো স্টেপ নিয়েছে এবং আজকে যে এক্সচেঞ্জ রেট দেওয়া হয়েছে প্রায় সাত টাকা বেশি এবং আজকে আপনি যদি গত ডিসেম্বরে দেখেন একশো এগারো বা বারোর মধ্যে ছিল সেটা এখন একশো আঠারো একশো উনিশ টাকা অফার করছে আমাদের ব্যাংকগুলো এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ইনসেন্টিভ আছে টু তার সাথে এ বিবি আরো টু পয়েন্ট ফাইভ অ্যাড করে প্রায় পাঁচ টাকা বেশি রেমিটেন্স ক্যাশ ইনসেন্টিভ দিয়ে অফার রেট অফার করতে বলেছে এবং ব্যাংকগুলো সেটাই করছে তো আমি শামীম ভাইয়ের কথা একটা আরেকটু বলি যে শামীম ভাই যেখানে একটা প্রশ্ন উঠেছে যে ব্যাংকিং চ্যানেল ব্যাংকগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এখানে একটা কোয়ার্ডিনেটেড এফোর্ট লাগে এই রেমিটেন্সটাকে আজকে থ্রি বিলিয়নের উপরে নিয়ে যাওয়ার জন্য সেখানে কোঅর্ডিনেটেড এফোর্ট সরকার এবং প্রাইভেট সেক্টর মানে ব্যাংকগুলো এবং এক্সচেঞ্জ হাউস এছাড়া আমি মনে করি যে আগামীতে রেমিটেন্স বাড়ানোর জন্য সরকারের যে দূতাবাসগুলো আছে ওখানে একটা মনিটরিং সেল করে এই যে আজকে যে রেটগুলো বাংলাদেশ ব্যাংক আমাদের লোকাল ব্যাংকগুলো যে রেট অফার করছে সেখানে সেগুলোকে প্রচার করা তো এটা একটা আর একটা হলো রেমিটেন্স যারা পাঠায় বাংলাদেশ তাদের যে পরিবার এখানে আছে তাদেরকে কিছু সুবিধা দেওয়া সেটা শুধু ব্যাংকিং রিং না আমি মনে করি তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করার জন্য কিছু ইনসেন্টিভাইজ করা যে তাদের ফ্রি এডুকেশন বা তাদের পরীক্ষার ফি কম হবে বা বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া যেতে পারে ট্যাক্স বেনিফিট ব্যাপারও আছে তো এইগুলো করতে একটা কোঅর্ডিনেটেড এফর্টে আমরা এটা করতে পারি অবশ্যই জি আমি নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু আলোচনা করব আমাদের সময় এসেছে বিরতিতে যাবার বিরতি থেকে আসছি আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের ডিমিট আয়োজন ইসলামী ব্যাংক টালেখাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালেখাতায় আজ আমরা আলোচনা করছি ডলারের দাম বৃদ্ধি কি রেমিটেন্স বাড়ালো আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সীমান্ত ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মখলিসুর রহমান এবং আছেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার জনাব মখলিসুর রহমান আপনার কাছে একটু জানতে চাই এই যে রেমিটেন্সের প্রবাহ এটা আসলে রিজার্ভ এবং ব্যাংকের উপর কি ধরনের প্রভাব ফেলবে

আমরা কিন্তু এখনো ইম্পোর্ট বেসড কান্ট্রি তো এখন সেই ইম্প্যাক্টটাও কিন্তু আমাদেরকে এবং তখন কস্ট অফ তো বেড়ে যাবে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে অপারেটিং কস্ট বেড়ে যাবে এবং আলটিমেটলি জিনিসের দাম বাড়বে সবগুলোকে ব্যালেন্সিং করতে হবে খালি রেট বাড়ালাম আর রেমিটেন্স আনলাম রেট যখনই আমি ডলার রেট বাড়াচ্ছি আমার মাথায় রাখতে হবে যেহেতু আমাদের ইম্পোর্ট বেস কান্ট্রি আমাদের কস্ট অফ তো এটা একটা আর রিজার্ভ যে ডেফিনেটলি রিজার্ভ এই রিসেন্টলি রিজার্ভ বেড়েছে আমাদের রেমিটেন্স এসেছে প্লাস আমাদের কিছু ফরেন লোন ডিসবার্স হয়েছে সেটাও বেড়েছে আবার এই গল্প দিকে কিন্তু আমাদের এই যে এই বছর থেকে আমাদের বিভিন্ন মেগাপসে পেমেন্ট গুলো তো আমরা যদি রিজার্ভের কথা চিন্তা করি রিজার্ভের ধরেন আপনার আহ দুহাজার উনিশ বিশে কত ছিল থার্টি সিক্স বিলিয়ন ছিল সেখানে আজকে দুহাজার চব্বিশে এসে টোয়েন্টি সেভেন মাঝখানে যে বেড়েছিল রেমিটে রিজার্ভ সেটা কিন্তু কোভিডের বয়স সময় কোভিডে ইম্পোর্ট বন্ধ ছিল ট্রাভেল বন্ধ ছিল তারপরে আপনার যারা গ্লোবাল যে ইম্প্যাক্টটা হয়েছে আরো ফর্টি মিলিয়ন থেকে ফোর মিলিয়ন পিপল উপরে মারা গিয়েছে তারপরে আপনার মানুষ একটা ভেবেছিল প্রচুর মানুষ সেখানে জব লস করেছে তাদের আয়গুলো তারা আলটিমেটলি যেখানে সেভিংস ছিল সেগুলা পাঠিয়ে দিয়েছিল তখন একটা অস্বাভাবিক ভাবেই আমি মনে করব যে প্রায় ফর্টি সিক্স বিলিয়ন ডলারের উপরে চলে দিচ্ছে কিন্তু যখনই আবার কোভিড পরবর্তীতে আস্তে আস্তে আবার ইম্পোর্ট ট্রাভেল সবকিছু শুরু হলো তখন কিন্তু এটা কমা শুরু হলো এবং সাথে রেমিটেন্সটা আবার একটু কমেছিল আর রিসেন্টলি যেটা স্বামীম ভাই তথ্য দিল যে প্রায় তেত্রিশ লক্ষ লোক তেত্রিশ লক্ষ লোকের কথাই বলছেন যে বাইরে গিয়েছে লাস্ট থ্রি ইয়ার্স এতে রেমিটেন্স টাও কিন্তু বাড়ছে জি আমি ডেফিনেটলি এটা জন্য একটা শুভ বাট আমি মনে করি এটাকে সাসটেইন এবং আরো এটাই আমি জানতে চাচ্ছিলাম এই অব্যাহত রাখার বিষয়টাতে আমি একটু যদি যেতে চাই জনাব শামীম আহমেদ চৌধুরী আপনার কাছে জানতে চাই বিরতিতে যাবার আগে আপনি খানিকটা বলছিলেন যে এই ধারা অব্যাহত রাখতে হলে কি করা প্রয়োজন আমি যদি একটু স্পষ্ট করে জানতে চাই যে প্রবাসীদের কি ধরনের সুবিধা দিলে তারা আরো বৈধ পথে বেশি রিমিটেন্স পাঠাবে এই ধারাটা অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাকে আমাদের এমনি যেটা কথাগুলো বলেছেন বাস্তবিক পক্ষে যেটি হয়েছে যে ইট চ্যালেঞ্জিং কান্ট্রি লাইক বাংলাদেশ আমাদের এখানে যেমন আপনি যদি ডলারের মূল্যটি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে যেহেতু আমরা ইম্পোর্ট বেস কান্ট্রি সেখানে কিন্তু আমাদের যে লোকাল জিনিসপত্র দাম বেড়ে যাবে এবং অনেক জায়গায় আমাদের কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু ভুক্তভোগী হবেন কিন্তু সাইমেন্টেনাসলি যেটি হয়েছে যে আমরা যে সুবিধাটি দিতে চাই কারণ রেমিটেন্স একটি আমরা বলি যে ব্যাকবোন অফ দি ন্যাশনাল ইকোনমি আমাদের দেশে যে ন্যাশনাল ইকোনমি আছে তার যে গ্রোথ আছে তার বিরাট একটি অংশ মানে মূল অংশটি দাঁড়িয়ে আছে আমাদের ফরেন রেমিটেন্সের উপর এবং ফরেন ওয়ার্কার্স এখানে দুইটি জিনিস আমরা শুধু ওয়ার্কার্সের রেমিটেন্সই দেখছি কিন্তু আমরা একটা জায়গায় ভুলে যাচ্ছি যে তাদের কন্ট্রিবিউশন এই যে আপনার এক কোটির মতো লোক আমরা বলি বা এক কোটি বিশ লক্ষ লোক বলি যেটি আমরা বলি এই যে কর্মীরা আমার যে ভাইরা আমার বিদেশে আছেন তারা কিন্তু এই দেশকে শুধু রেমিটেন্স করছেন না আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট সেটির যে কত বড় একটি জায়গায় তারা এই যে আমরা যে ফরেন এমপ্লয়মেন্টের যারা কাজ করছি এই লোকগুলো কর্মসংস্থান করছে এবং এরা কিন্তু দেশ থেকে কোনো কিছু গ্রহণ করছেন না আপনি যে সামাজিকভাবে দেখেন এদের এরা দেশের কোনো মানে মেডিকেল সার্ভিস বলেন দেশের খাবার দাবার বলেন কোনো কিছু তারা গ্রহণ করছেন না রাদার আমাদেরকে স্পেসটা ছেড়ে দিয়েছেন সো দ্যাট উই ক্যান হ্যাভ মোর অক্সিজেন উই ক্যান হ্যাভ মোর স্পেস টু ওয়াক অন দা রোড সো এটা একটা কত বড় সেক্রিফাইস তারপর সোশ্যাল সেক্রিফাইস যে উনি তার ফ্যামিলি এই যে তারা যারা আছেন বিদেশে বছর পর বছর ধরে তার ফ্যামিলিকে রেখে তারা থাকছেন এখানে এই যে সোশ্যাল একটা লাইফ থেকে তারা বঞ্চিত হচ্ছেন মানে তাদের সেক্রিফাইসটা যদি আমরা চিন্তা করি শুধু আমরা রেমিটেন্সের আঁকাটাই দেখছি বা রেমিটেন্স নিয়ে কথা বলছি উই নেভার টক অ্যাবাউট দেয়ার এই যে এই যে স্যাক্রিফাইস গুলো তারা আমাদের জন্য করে যাচ্ছেন তারপরে আবার তারা উল্টা আমাদেরকে ফরেন কারেন্সি দিচ্ছেন তার মানে তাদের এরা এরা শুধু না এদের যে আমাদের জন্য কত কিছু করণীয় উই ফেল টু তো সেইখানে আমরা যদি তাদের এই রেমিটেন্সের হারটি বাড়িয়ে দিয়ে তাদের এই এই সুবিধাটা আমরা দেই একটি হলো তারা ইনডাইরেক্টলি সুবিধাটি পাচ্ছেন আর ডাইরেক্টলি যেটি হলো দেশ বেশি রেমিটেন্স আরোহণ করছেন এবং এই জায়গাটি মাননীয় প্রধানমন্ত্রী আমরা অনেক বলবার পর মাননীয় প্রধানমন্ত্রী যেটি করেছেন যে টু পয়েন্ট একটি প্রণোদনা দিয়েছেন পরবর্তীতে এটি আরো টু পয়েন্ট ফাইভ বাড়িয়ে যেটি আমরা একবারে বলেছিলাম যেটি একবারে ফাইভ পার্সেন্ট করে দিয়ে এবং কাপ মার্কেটে যাতে শুধু তাদেরকে সুযোগটা সমান সুযোগটা দেওয়া হয় আরোহণের এবং রেমিটেন্স করার যে ট্রান্সফারের যে রেট সেটিকে যদি কমানো সম্ভব হয় যাতে তারা ম্যাক্সিমাম বেনিফিটটা পান আর কিছু কথা আমরা বলেছি যেটা হলো যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে লিগাল ওয়েতে টাকা পাঠালে হোয়াট বেনিফিট দে উইল গেট এই ওয়ার্কার্সরা কি ধরনের বেনিফিটটা পাবেন এটা কিন্তু একটা বড় জিনিস আর একটি হলো অ্যাওয়ার্নেস আমরা আমাদের অনেক অনেক ওয়ার্কার্স আছে যারা জানেন না যে এই যে সাত টাকা বাড়লো পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন এটার যে একটা ইম্প্যাক্ট এবং এটা যে আমরা দিতে পারছি না বা আমরা কোটারটাকে বাড়াতে হবে জি স্বামী মামা চৌধুরী আপনি বেশ স্পষ্ট ভাবে সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আমি যদি একটু বখল সুরহমান আপনার কাছে একদম সংক্ষেপে টি সেকেন্ডের মধ্যে জানতে চাই যে এই ধারা অব্যাহত রাখার জন্য কি করণীয় আপনার কাছে কি মনে হয় তাহলে প্রথমত যে ব্যাংক ব্যাংকগুলো তো অবশ্যই চেষ্টা করছে এবং চেষ্টা করতে থাকবে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য এছাড়া আমি মনে করি বাংলাদেশের যে দূতাবাস গুলো আছে সে দূতাবাসে একটা মনিটরিং সেল করতে হবে এবং কোয়ার্ডিনেশন কোয়ার্ডিনেশন সেল করতে হবে যারা কিনা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এগিয়ে নিয়ে যাবে এবং ওখানে যার যার দেশের অ্যাম্বাসেডারের যে কার্যালয় আছে সেখানে ওকে দায়িত্ব দিতে হবে যে সে কিনা ওই বিভিন্ন ওই এলাকার যারা শ্রমিক আছে বা যারা ওখানে কাজ করছে আমাদের বাংলাদেশি ভাই তাদেরকে অ্যাওয়ার করা এটা শুধু ব্যাংকের দায়িত্ব না বরং আমি মনে করি দূতাবাস গুলা এগিয়ে যেতে হবে অবশ্যই জি আমাদের হাতে আর সবার নেই আমাদেরকে শেষ করতে হচ্ছে